রোজা শেষে মঙ্গলবার অনুষ্ঠিত হলো খুশির ঈদ। মুসলিম ধর্মালম্বী সম্প্রদায়ের মানুষ এক মাস যাবৎ রোজা পালনের পরে এই ঈদ উৎসব পালন করে। ঈদের নামাজের পরে একে অপরের সাথে কর্মদন ও কোলাকুলিতে সামিল হয়ে কুশল বিনিময় করেন। মঙ্গলবার আসানসোল মুরগাসোল এলাকায় সেই অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ তৃণমূল নেতা রবিউল ইসলাম সহ একাধিক ব্যক্তিত্বরা। এদিন ঈদ উপলক্ষে পুলিশি নিরাপত্তা ছিল জোরদার। পালন করতে হম লোক ভি দো চার জগা মে জো ইফতার পার্টি হতা হুসমে মৌজুদ হুয়ে হ্যাঁ। কাল পরশু মেরা এমপি শত্রুঘ্ন সিনহা উবি রেল পার মে ইফতার পার্টি মে থে, কাল বার্নপুর মে থে। হম লোক কা মন্ত্রী ফিরাদ হাকিম জি ভি আয়ে থে ইফতার পার্টি মে রেল পার মে, আর জিতনে ভি ইফতার পার্টি হ্যায় হম লোক কা পার্টি কা জো নেতা লোক হ্যায় সবই মৌজুদ রতে হ্যায়। তৃণমূল কংগ্রেস কে জিতনে ভি কর্মী হ্যায় সবই ঈদ মে শামিল রতে হ্যায়। আজ চেলিডাঙ্গা মে ভি হ্যায়, অভি খালু হমকো পুছ রহে থে শাম কো আইয়েগা তো জরুর আয়েঙ্গে। অভি রেল পার জানা হ্যায়, হর সাল ইয়া হোনে কে বাদ রেল পার মে হর মহল্লা মে হম জাতে হ্যায় ঘুমতে হ্যায়, লচ্ছা জিতে দিয়া জাতা হ্যায় প্যার সে খাতে ভি হ্যায়। তো ইয়ে প্যার বরকরার রহে, হম লোক সব এক রহে, আসন তো লেখ রহে, ইসি কো হম কহতে হুয়ে আজ ঈদ কা মৌকা পর সবকো মেরা সালাম নমস্কার। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।